আমরা যখন একটা নতুন ফোন কিনি তখন ভাবি যে পুরোনো মোবাইলটা কোথায় বিক্রি করব কার কাছে বিক্রি করব করলে বেশি দাম পাওয়া যাবে তো এরকম আমি অনেক জায়গায় ঘুরেছি ফ্লিপকার্ট দেখেছি এবং রিটেলার সব দেখেছি এবং হচ্ছে কে ক্যাসেফাই অ্যাপস দেখেছি দেখেছি এই হ্যালো বন্ধু সবাই কেমন আছো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর আজকেরকার ভিডিওটি হচ্ছে ক্যাশেফাই কীভাবে মোবাইল বিক্রি করবো আর ক্যাসেফাই কি মোবাইলটা বিক্রি করলে সেটা আমাদের লাভজনক হবে তো আমি যে মোবাইলটা সেল করবো সেটা হচ্ছে ভিভো টেন এটা প্রথম আমাদেরকে স্টোরে যেতে হবে আমার প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করে নেবো ক্যাশে ভাই সার্চ করে নিলাম ভাই যাদের ইনস্টল করা নেই আপনারা ইনস্টল করে নেবেন তো আমার এখানে ইনস্টল করা আছে সেই জন্য আমি ওপেন করে নিলাম তো ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে ক্যাসেফআইটা চলে আসবে আপনাদের ওখানে রেজিস্টার করতে হবে মোবাইল নাম্বারটা দিয়ে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করলে হয়ে যাবে তারপর এখানে উপরে দেখছেন দুটো অপশান আছে একটা সেল আছে একটা বাই আছে সেল থেকে আপনি যাই কিছু বিক্রি করতে পারবেন আর বাই থেকে কেনাকাটা করার জন্য তো সেলে যখন আপনি যাচ্ছেন সেলে এখানে গিয়ে দেখছেন যে আমি ভিভো ইউটিএনটা করে রেখেছিলাম এটা ওটারই ট্র্যাক আছে ট্র্যাক করার জন্যে এখানে কী কী সেল করতে পারবেন মোবাইল ফোন আছে স্মার্ট ওয়াচ আছে ল্যাপটপ আছে ইয়ারফোন আছে ট্যাব আছে কার আছে গেমিং আছে আরও ইত্যাদি জিনিস ক্যামেরা ট্যামেরা এই সমস্ত আছে তো আমি যেহেতু মোবাইল করব আমরা পুরোনো মোবাইল বিক্রি করবো সেই জন্য আমি মোবাইল সেলে দিলাম এবার কী কোম্পানির আমাদের ফোন আমরা কী ব্র্যান্ডের ফোন ইউজ করছি সেটা এখানে দিতে হবে যে প্রত্যেকটা তো একটা নিজস্ব একটা ব্র্যান্ড আছে সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম সাপোজ ভিভো দিয়ে দিলাম এবার ভিভোর হচ্ছে ব্র্যান্ডের অনেকগুলো সিরিজ থাকে যে আমি আমার মডেলটা হচ্ছে কোন সিরিজের সেটাই এখানে দিতে হবে তো আমি সাপোজ ধরলাম যে আমার মডেল হচ্ছে কে ইউ সিরিজে তো ইউটা দিয়ে দিলাম ইউ টেন ইউ টোয়েন্টি এটাই দেখাচ্ছে বা আপনার মোবাইল অন্য হলে অন্যই সেটা দিয়ে দেবেন তো সাপোজ আমি দিয়ে দিলাম ভিভো ইউ টোয়েন্টি ইউ টোয়েন্টিতে যখন আপনি প্রেস করছেন তখন দেখাচ্ছে এখানে চার চৌষট্টি ছয় আটষট্টি আপনার যেটা হবে আপনি সেখানে প্রেস করবেন ভ্যালুয়েশানটা দেওয়ার পরে এখানে যে গেট এক্সিট ভ্যালু আছে এখানে আরেকবার প্রেস করবেন করার পরে আপনার ফোনের ডিভাইসে কি কী প্রবলেম আছে সেটাই এরা এখানে জিজ্ঞেস করছে ইয়োর ফোন মেকিস রিসিভ কল সমস্ত কিছু ক্লিয়ার আছে ইয়েস ডিভাইস টাচ ওয়ার্কিং আছে টাচ কাজ করছে ফোনের স্ক্রিনটা অরিজিনাল আছে কি না যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে ইয়েস ইয়েস ই জি করে দেবেন ইয়েস 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 ইএস করে দিলেন আর যেটা ভুল থাকবে সেটা ভুল করে দেবেন কোনো ইয়ে স্পট আছে কি না কোনো ক্র্যাশ আছে কি না সেগুলো এখানে আমি যদি থাকে আপনার কোনো ড্যামেজের স্ক্রিন থাকে তাহলে সেটা করে দেবেন এখানে যে আমার মোবাইলের ড্যামেজ স্ক্রিন আছে এগুলো প্রেস করলেই এরকমই হয়ে যাবে তো সাপোজ আমি আমার মোবাইল ফ্রেশ আছে আমার মোবাইলের কোনো বডিটা কিছু নেই তো কন কন্টিনিউ অফিস করে এখানে দিয়েছেন যে ফ্রন্ট ক্যামেরা ওকে আছে ব্যাক ক্যামেরা ওয়ার্কিং সমস্ত কিছু সুইচ বাটন প্রিন্ট এ সমস্ত কিছু ওকে ওকে যদি থাকে তাহলে কিছুতেই প্রেস করার দরকার নেই কন্টিনিউটি পেয়ে দেবেন ডাইরেক্ট কন্টিনিউ দেওয়ার পরে আপনার কি বক্স আছে যে পুরোনো মোবাইলটা যখন আমরা সেল করছি আমাদের পুরোনো মোবাইলে প্রত্যেকের একটা করে বক্স থাকে যদি আপনার কাছে বক্স থাকে তাহলে রেডটা একটু ভালো পাওয়া যায় বা অরিজিনাল চার্জার হয় দুটো মিলিয়ে একটা ভালো রেড হয় কিন্তু বক্স সকলের কাছে থাকে না এটাই একটা সমস্যা হয় তো যদি চার্জার থাকে শুধু অরিজিনাল যে চার্জার এখানে প্রেস করে দেবেন দিয়ে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দেওয়ার পরে দেখা পাচ্ছেন এটা ভ্যালুয়েশান এটাই করছে চার হাজার পাঁচশো দশ টাকা এখানে হচ্ছে কি আপনার অ্যাড্রেসটা চাইবে অ্যাড্রেসটা এখানে আপনি ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পরে আপনার এখানে চাইবেন আপনি টাকাটা কিসে নিতে চাইছেন অ্যামাজন গিফট কার্টে ফ্লিপকার্ট কাটে ক্রমাতে না ইউপিআই আপনি যেখানে নিতে চাইবেন সেখানে হয়ে যাবে তো গেট পেড মেরে দিলাম তো এখানে পিক আপের জন্য দেখাচ্ছে অ্যাড্রেস এখান থেকে অ্যাড্রেস দিতে হবে আপনাকে অ্যাড্রেসটা দেওয়ার পরে ওরা পিক আপ আপনি কোন ডেটে পিক আপ নেবেন সেটা দেখাবে সাপোজ আমি এই অ্যাড্রেস মেরে দিলাম এই অ্যাড্রেস মেরে দেওয়ার পরে এখানে দেখাচ্ছে এতগুলো ডেট এতগুলো ডেটের মধ্যে যে কোনো একটা ডেট চুজ করলাম সাতাশ তারিখ চুজ করলাম সাতাশ দশটা থেকে দুটো কন্টিনিউ কন্টিনিউ করার পরে এখানে টাকাটা কিসে দিতে হবে কিসে নেবে ইউপিআই পিন আছে ব্যাঙ্ক ট্রান্সফার আছে আপনি যেখানে খুশি সেখানে নিতে পারেন সেটাতে প্রেস করুন প্রেস করে কনফার্ম অর্ডার করে দেবেন আপনার কনফার্ম হয়ে যাবে কিছু দিনের মধ্যে আপনার এটা এখানে ট্র্যাকিং দেখাবে তো ভাই এই সেল অর্ডারটা দেখাচ্ছে এই পাশে যে ক্যাশভাই দু হাজার হচ্ছে সাতশো টাকা পিক আপ ডেট এত ছিল আর আজকে ডেটা পিক আপ করবে চলো পিক আপে গিয়ে কি হবে সেটা আমি ওখানে ভিডিও করে দেখাবো যে পিকআপে দেখে কি কি দেখে নেয় আর অ্যাকচুয়ালি ওরা যে দু হাজার সাতশো টাকা দেবে বলেছে অ্যাকচুয়ালি আমাকে কত টাকা দেয় সেটাও একটা দেখার বিষয় আছে সেটাও দেখবো দেখে তারপরে জানাবো যে ওখানে আপনাদের মোবাইল দেয়া উচিত কিংবা ফ্লিপকার্টে দেওয়া উচিত না রিটেল যে কোনো একটা দোকানে দেওয়া উচিত সেগুলো আর যে ফোনটা সেল করছি সেটাই এই ফোনটা এটা হচ্ছে ভিভো ইউ টেন আছে ভিভো ইউ টেন এই ফোনটাই সেল করব এর হচ্ছে গিয়ে ডিসপ্লেটা ঠিক কাজ করে না এই যে কোনো টাচের কাজ করছে না তো টাচ চার্জার আর মোবাইলটা হাতে নিয়ে যাচ্ছি ওখানে পিক আপের লোকটা এসছে উনি আমাকে ফোন করলো যে দাদা আমি চলে এসেছি চলে আসুন তো দেখি ওখানে যাই কি হয় দেখা যাক চলো তো আমাদের দাদা এসেছে এখন এই ফোনটা দিয়েছি দাদা ফোনটাই চেকিং করছে চেকিং করে দেখা যাক কত টাকা দেয় কি হয় কারণ ফোনের ডিসপ্লেটা একদমই কাজ করছে না তো দেখা যাক দাদা কি বলে এখন যাই হোক ফোনটা দিয়ে চলে এসেছি তার কারণ হচ্ছে কি ফোনটার ডিসপ্লে তো কাজ করছিল না ফলে সঠিক ভ্যালুয়েশনও পাচ্ছিলাম না তো ওখানে উনি দিয়েছে হচ্ছে কি বারোশো টাকা দিয়েছে এক টাকা দিয়েছে কারণ উনি বললো যে ডিসপ্লে যেহেতু ভাঙা এবং হচ্ছে কি ডিসপ্লে কাজও হচ্ছে না বডি ব্যান্ড ছিল সেই হিসাবে উনি সব কিছু দেখে হচ্ছে কি দু এক হাজার দুশো টাকা দিয়েছে এবং যেহেতু আমার দোকানে আটশো টাকা দিচ্ছিল সেই হিসাবে আমার ওখানে লাভ ছিল সেই জন্য আমি ওনাকে দিয়ে দিলাম আর ফ্লিপকার্টে ফ্লিপকারটেও ভ্যালুয়েশন ঠিক এরকমই ছিল ফ্লিপকার্টে হাজার এগারোশো টাকা তো সেহেতু একশো টাকা ওখানে বেশিই ছিল তো ক্যাশেফাই খুব যে খারাপ তা নয় আপনারাও ট্রাই করতে পারেন আর এটা কোনো পনসার্ট ভিডিও ছিল না জাস্ট আপনাদের সুবিধার্থে যে কোথা কোথায় ফোন দিলে বেশি ভালো হয় বেশি টাকা পাওয়া যায় সেই হিসাবে ফোনটা যদি ওকে থাকতো আরও বেশি ভালো টাকা পাওয়া যেত আর তবে হ্যাঁ যে জিনিসটা দেখা গেল ওরা যে ভ্যালুয়েশান করে যে জিনিসটা দেয় ওটা প্রপারলি আসে না ওরা আরও সব চেক টেক করে আরও মিনিমাম দু তিনশো টাকা পাঁচশো টাকা কমেই আছে যারা এরকম পুরোনো ফোন বিক্রি করবেন দেখতেই পারেন তো চলো ভিডিওটা যদি ভালো লাগে ইনফরমেশান লাগে এটা লাইক করো भाई भाव था